এটি অনেক পেন্টর ভাই মানে এই অসুবিধার সম্মুখীন হইতান্তি যেতেবেলে সেমানে বোর্ড লেখন্তি ঠিক বর্ষা সিজনরে বোর্ড লেখিবা সময়রে পানি বর্ষি যায় তো আপন মানে কোন ট্রিক কলে কেমিতি কলে জলদি বোর্ডটাকু লেখি পারিবে চলন্তু এই ভিডিওরে মু আপনকু সেই ট্রিক বতেইবি যাহা কি আপনকু সুবিধা হবো জলদি গোটে বিলবোর্ডকু রাইটিং পেন্টিং করি কেমিতি ঘরকু আপন মানে যাই পারিবে এমিতি এক বোর্ড পেন্টিং করিবা পাই প্রথমে আপনকু হলদিয়া ডিস্টেম্পর কিংবা প্লাস্টিক প্যান্ট তারপরে রাইটিং করিবা পাই ব্ল্যাক কলর ফেভিক্রিল কিংবা আপন মানে ব্ল্যাক কলর প্লাস্টিক প্যান্ট মধ্যে ইউজ করি পারিবে এহা হচ্ছে প্রপর ওয়াটার কলর তারপরে আপনার পাখরে ব্রশ নিহাতি থিবা দরকার যেটা কি হেয়ার ব্রশ হয়ে পারে কিংবা প্লাস্টিক ব্রশ বোর্ডটা অলরেডি রেডি হওয়া পরে আপন অনুমান করিবে কি আপন যে মেটর লেখিবে সে মেটর কেতে ধাড়ি রহুছি এবং কোন কোন লেখা সব অছি বোর্ডকু অনুমান করিকি আপন জানি পারিবে কাহিকি না গোটে কলাকারর যে নজরটা থাকে সেই নজর আখির নজর টিকে বহুত মানে অন্য লোকঙ্ক ঠারু বহুত ভিন্ন থাকে এবং সে ভিন্নতা দৃষ্টি আপনার দেখবাকে পড়ব কেতে ধাড়ি রহব কোণ সবু এই ম্যাটরকু প্রথমে আপনার জাঁড়ি রাখতু এবং পেপরকু বার বার দেখন্তু কেতে ধাড়ি অছি কোণ অছি বলি যেতেবেলে আমি গোটে হেডলাইন লেখুছি গোটে ম্যাটরর সেতবে আমি কোণ কুছু বাকি অক্ষর ঠারু তাকু টিকে ভিন্ন রাইটিং লেখুছে কাহিকি না বাকি অক্ষর যদি সান রহুছে আমার হেডলাইন টিকে ভিন্ন হইকি টিকে অলগা রহুছে এবং বড় বড় রহুছে তো হেডলাইন লেখিবা পাই হলে দেখন্তু মু এঠি রাউন্ড করিছি এবং রাউন্ড করিকি এঠি দুই ভাগরে বোর্ডকু বিভক্ত করিছি এবং ঠিক রাউন্ডর পরিকা গোটে পেনসিল এবং সুতা মাধ্যমে বুলাইকি মু হেডলাইন লেখিবার শৈলীটা এঠি বাহার করিছি কোণসি বি কাঁথরে লেখিবাকু হলে সুতা কেমিতি পিটা যায় অলরেডি মু ভিডিও তৈরি করে সারিছি আপন মানে যদি সেই ভিডিও দেখি না সুতা কেমিতি পিটা যায় তাহলে ডেসক্রিপশনরে তলে লিঙ্ক অছি যাইকি ভিডিও দেখি নিয়ন্তু আর দেখন্তু এঠি মু ঠিক হিসাবরে মানে কেতে ধাড়ি রহিলা কোণ সবু অক্ষর অছি সেটা মু দেখিকি এবে মানে হিসাব করিকি এবে মু নিজে সুতা পিটুছি ইয়াপরে মু রাইটিং পেন্টিং করিবি তো সাংগ মানে ভিডিওকু জারি রাখি থাকতু যদি চ্যানেলে নূয়া আছেন্তি তাহলে চ্যানেলটাকে সবসক্রাইব করিকি পাখরে থিবার বেল ঘন্টিকু দবাই দিয়ন্তু এবং গোটে গোটে লাইক মধ্যে রাখি দিয়ন্তু কাহিকি না আপন মানকর গোটে গোটে লাইক মতে মোটিভেট করে থাকে এমিতি নূয়া নূয়া পেন্টর ভাই মানক পাই গোটে গোটে ছোট ছোট ভিডিও তৈরি করিবা পাই হেডলাইন কু লেখিবা পাই এবং আরম্ভ করিবা পূর্বরু মু অলরেডি গোটে পেনসিল মাধ্যমে তাকু প্রথমে রফ ভলি লেখুছি কাহিকি না মেজরমেন্ট যে কুহযায় অক্ষরর মেজরমেন্ট এইঠার হি আরম্ভ হয়ে থাকে এই প্রকার বিল বোর্ড লেখি লেখি যেহেতু অভ্যাস হয়ে যায় সেইপাই টিকি গারাই দেলে মধ্যে ইয়ার মেজরমেন্ট নজরকু আসি যায় ঠিক সেইপরি আপন মানে বি করুথিবে নিশ্চয় অক্ষরর পয়েন্ট বাহার করিবা পাই ব্রশকু ঠিক হিসাবরে কলর সহিত বুড়াই তার পয়েন্ট মু বাহার করুছি আউ ঠিক সময়রে বর্ষা বি আসিগলা দেখন্তু মো হাতরে টিপি টিপি বর্ষা ছোট ছোট বুন্দি হয়ে পড়ুছি এবং মতে জলদি লেখিবাকু পড়িব আউ কোউ ট্রিক মু ব্যবহার করলে জলদি লেখি পারিবি সেটা মু আপনাকু এই ভিডিওরে অলরেডি কহি সারিছি এবং আগুকু মধ্যে কহিবি দেখন্তু বর্ষা সিজনটা আর বর্ষা সিজনরে এমিতি বিলবোর্ড গুড়াক লেখিবাকু যে অবস্থা ভোগিবাকু পড়ে সমস্ত পেন্টর ভাই মানে এটা জানিছন্তি যেতেবেলে কলর কিংবা ডিস্টেম্বর কিংবা প্লাস্টিক প্যান্ট কাঁথিরে বলি সারিথিবে ঠিক সময়রে বর্ষা আসিকি ডিস্টার্ব করে দিয়ে দেখন্তু বর্ষা আসুছি তথাপি মু রাইটিং পেন্টিং স্টার্ট করুছি ফ্রি হ্যান্ডরে লেখিবা অতি সহজ এবং সহজ কহিলে চলিবনি কাহিঁকি না সহজ করিবাকু হেলে এবং সহজ সহজ অক্ষর জলদি জলদি লেখিবাকু হেলে আপনকু সেই সহজ উপায়গুড়িক মানিবাকু পড়িব মো হিসাবরে যদি আপন ফ্রি হ্যান্ড লেখুছন্তি তাহলে আপন যেমিতি হাতকু ফ্রি কিংবা মুক্ত হিসাবরে রাখুছন্তি ঠিক সেইপরে আপনকর যে দিমাগ রহুছি যে মস্তিষ্ক রহুছি
ତାକୁ ମଧ୍ୟ ଫ୍ରି କରିବାକୁ ପଡ଼ିବ। ଆପଣଙ୍କୁ ଡର ହଟାଇବାକୁ ପଡ଼ିବ ଏବଂ ଫ୍ରି ମାଇଣ୍ଡରେ ଆପଣଙ୍କୁ ଲେଖିବାକୁ ପଡ଼ିବ। ଯେପର୍ଯ୍ୟନ୍ତ ଆପଣଙ୍କ ଦିମାଗରେ ଆପଣଙ୍କ ମନରେ ଡର ରହିଅଛି ଏବଂ ଆପଣଙ୍କର ମସ୍ତିଷ୍କ ଆପଣଙ୍କ ଦିମାଗ ଯଦି ଫ୍ରି ହୋଇନାହିଁ ସେ ପର୍ଯ୍ୟନ୍ତ ଆପଣଙ୍କର ହାତ ମଧ୍ୟ ଫ୍ରି ହେବ ନାହିଁ। ସେଇଥିପାଇଁ ଯେତେବେଳେ ବି ଆପଣ କେଲିଗ୍ରାଫି କରୁଛନ୍ତି, ଆପଣ ଲେଟର୍ସ ରାଇଟିଂ କରୁଛନ୍ତି, ସେତେବେଳେ ଆପଣଙ୍କ ହାତକୁ ଯେମିତି ଫ୍ରି ଆପଣ ରଖୁଛନ୍ତି ଠିକ୍ ସେହିପରି ଆପଣ ଫ୍ରିରେ ରହି ଆପଣଙ୍କର ମସ୍ତିଷ୍କ ଆପଣଙ୍କ ଦିମାଗ ଆପଣଙ୍କ ମନକୁ ଫ୍ରି କରନ୍ତୁ। କାହିଁକି ନା ଆପଣଙ୍କର ଡରଟା ଯେଉଁ ରହୁଛି ସେଇ ଡରଟା ଦୂର ହୋଇଯିବ ଏବଂ ଫ୍ରି ମୁକ୍ତ ହିସାବରେ ଲେଖିକି ଆପଣଙ୍କର ହାତକୁ ମଧ୍ୟ ଆପଣ ଫ୍ରି କରିପାରିବେ। ଏବଂ ଦେଖନ୍ତୁ ଏଠି ମୁଁ ଫ୍ରି ହ୍ୟାଣ୍ଡରେ ଲେଖୁଛି, ଫ୍ରି ହ୍ୟାଣ୍ଡରେ ଲେଖୁଛି ମାନେ ଆପଣଙ୍କୁ ମୁଁ ମୋର ଏକ୍ସପିରିଏନ୍ସ ସେୟାର କରୁଛି। ଏଇଟା କୌଣସି ପ୍ରକାର ଥିଓରି କିମ୍ବା ବହିରେ ଲେଖା ହୋଇନାହିଁ। ଆପଣମାନେ ଏଠି ଦେଖିପାରୁଥିବେ କି ମୁଁ ଅଲରେଡ଼ି ଗୋଟେ ରାଉଣ୍ଡ ଅକ୍ଷର ହିଁ ଲେଖିଛି, କାହିଁକିନା ଡବଲ ରାଉଣ୍ଡ ହୋଇପାରିବ ନାହିଁ। ଆଉ ଡବଲ ଲାଇନ୍ ପଏଣ୍ଟ ଲେଟର ଲେଖିବାକୁ ହେଲେ ମୋତେ ବହୁତ ସମୟ ଲାଗିବ ଏବଂ ସେ ସମୟ ମୋ ପାଖରେ ନାହିଁ, କାହିଁକିନା ବର୍ଷା ଅଲରେଡ଼ି ମାଡ଼ି ଆସିଛି। ଏଠି ଆପଣମାନେ ଦେଖିପାରୁଥିବେ କି ମୁଁ ଫ୍ରି ହ୍ୟାଣ୍ଡ କହୁଛି ଏବଂ କେଉଁ ହିସାବରେ ଲେଖୁଛି। ତ ଦେଖନ୍ତୁ ମୋର ନା ଗୋଟେ କୌଣସି ଆଙ୍ଗୁଳି କିମ୍ବା ହାତ କୌଣସି କାନ୍ଥରେ ଲାଗିନାହିଁ କିମ୍ବା ମୁଁ କାହାର ସାହାଯ୍ୟ ଏଠି ନେଇନାହିଁ, ୟାକୁ କୁହାଯାଏ ଫ୍ରି ହ୍ୟାଣ୍ଡ। ଯଦି ଆପଣ ଚିନି ଆଙ୍ଗୁଳି କିମ୍ବା ଆପଣଙ୍କର ଅନ୍ୟ ଗୋଟିଏ ଆଙ୍ଗୁଳି ଯଦି ଆପଣ କାନ୍ଥରେ ଦେଇକି ଲେଖୁଛନ୍ତି ତାହେଲେ ସେଇଟା ବି ଫ୍ରି ହ୍ୟାଣ୍ଡ ବୋଲି କୁହାଯିବ ନାହିଁ, କାହିଁକିନା ଫ୍ରି ହ୍ୟାଣ୍ଡ ମାନେ ପୁରା ଫ୍ରି। ଆଉ ପେନ୍ ଯେ ପେନ୍ରେ ଯେମିତି ଲେଖାଯାଏ ଠିକ୍ ସେହିପରି ମୁଁ ଏଠି ଲେଖିବା ଷ୍ଟାର୍ଟ କରୁଛି। ଆଉ ଏମିତି ଫ୍ରି ହ୍ୟାଣ୍ଡ ଲେଖିବାକୁ ହେଲେ ଆପଣଙ୍କୁ ପ୍ରଥମେ ଆପଣଙ୍କର ମନରେ ଥିବା ଡର ଭୟ ଦୂର କରିବାକୁ ପଡ଼ିବ ଏବଂ ଆପଣଙ୍କର ସେହି ପ୍ରକାର ଏକ୍ସପିରିଏନ୍ସ ରହିବା କଥା, ଯେଉଁ ଜାଗାରେ ଆପଣ ଯେଉଁ ଅକ୍ଷର ଲେଖୁଛନ୍ତି, ଯେଉଁ ଅକ୍ଷର ଆରମ୍ଭ ଯେଉଁଠି କରୁଛନ୍ତି ଶେଷ ମଧ୍ୟ ଆପଣଙ୍କର ଠିକ୍ ହିସାବରେ ହେବାର କନଫିଡେଣ୍ଟ ଆପଣଙ୍କ ପାଖରେ ଥିବା ଆବଶ୍ୟକ। ଯଦି ଆପଣଙ୍କର ସେ ପ୍ରକାର କନଫିଡେଣ୍ଟ ନାହିଁ, କେଉଁଠି ଅକ୍ଷର ଆରମ୍ଭ କରିବେ କେଉଁଠି ଶେଷ କରିବେ ସେଇ କନଫିଡେଣ୍ଟ ଯଦି ଆପଣଙ୍କର ପାଖରେ ନାହିଁ ତାହେଲେ ଆପଣଙ୍କର ହାତ ମଧ୍ୟ କେବେ ଫ୍ରି ହୋଇପାରିବ ନାହିଁ, କାହିଁକିନା ଆପଣଙ୍କର କନଫିଡେଣ୍ଟ ହିଁ ଆପଣଙ୍କୁ ଆପଣଙ୍କର ହାତକୁ ମୁକ୍ତ ପ୍ରଦାନ କରିଥାଏ। ଆପଣ କିପରି ମୁକ୍ତ ହସ୍ତରେ ଆପଣ ଅକ୍ଷର ଲେଖିପାରିବେ, ଏଇଟା କୌଣସି ପ୍ରକାର କୌଣସି ଥିଓରି କିମ୍ବା ପୁସ୍ତକରେ ଲେଖା ହୋଇନାହିଁ। ମୁଁ ଗୋଟିଏ ଛୋଟିଆ ପେଣ୍ଟର୍ର ଏକ୍ସପିରିଏନ୍ସ ମୁଁ ଆପଣମାନଙ୍କୁ ଏଠାରେ ସେୟାର କରୁଛି। ଆଉ ଏମିତି ଫ୍ରି ହ୍ୟାଣ୍ଡ ଲେଖିବା ସେତେ ସହଜ ନୁହଁ ଯେପର୍ଯ୍ୟନ୍ତ ଆପଣଙ୍କର ମସ୍ତିଷ୍କ ଆପଣଙ୍କର ମନ ଫ୍ରି ହୋଇନାହିଁ। ସେଇଥିପାଇଁ ଆପଣଙ୍କର ମନକୁ ପ୍ରଥମେ ଆପଣ ଯଥାସମ୍ଭବ ଫ୍ରି କରିନିଅନ୍ତୁ, ଯାହାଦ୍ୱାରା ଆପଣଙ୍କର ହାତ ମଧ୍ୟ ଫ୍ରି ହୋଇଯିବ ଏବଂ ଆପଣ ଆରାମରେ ଲେଖିପାରିବେ। ଏହି ଭିଡ଼ିଓରେ ମୁଁ କୌଣସି ପ୍ରକାର ବୋର୍ଡ଼ର୍କୁ ସୁନ୍ଦରତା ଏବଂ ଅକ୍ଷର ସୁନ୍ଦରତାକୁ ବର୍ଣ୍ଣନା କରିନାହିଁ କିମ୍ବା ଅକ୍ଷର ସୁନ୍ଦରତା ହିସାବରେ ମୁଁ ସେ ପ୍ରକାର ଲେଖିନାହିଁ। କିପରି ଆପଣ ଜଲ୍ଦି ଗୋଟିଏ ବିଲବୋର୍ଡ଼ ରାଇଟିଂ ପେଣ୍ଟିଂ କରିକି ଆପଣ ଜଲ୍ଦି ଘରକୁ ଫେରିପାରିବେ, ସେହି ପ୍ରକାର ଆପଣଙ୍କର ମସ୍ତିଷ୍କ ଏବଂ ଆପଣଙ୍କର ହାତକୁ କେମିତି ମୁକ୍ତ କରିବେ ସେହି ହିସାବରେ ମୁଁ ଆପଣଙ୍କୁ କିଛି ଟିପ୍ସ ଏ ଜାଗାରେ ଦେଇଛି। ଯଦି ଭିଡ଼ିଓଟା ପ୍ରକୃତିରେ ଭଲ ଲାଗୁଛି ତାହେଲେ ନୂଆ ନୂଆ ପେଣ୍ଟର ଭାଇମାନଙ୍କ ସହିତ ଏଇ ଭିଡ଼ିଓ ସେୟାର କରନ୍ତୁ, ଯାହାଦ୍ୱାରା ସେମାନେ ଉପକୃତ ହୋଇପାରିବେ ଏ ପ୍ରକାର ବିଲବୋର୍ଡ଼ ଲେଖିବା ପାଇଁ। ଏବଂ ଯଦି ନୂଆ ଅଛନ୍ତି ତାହେଲେ ଚ୍ୟାନେଲଟାକୁ ସବସ୍କ୍ରାଇବ୍ କରିନିଅନ୍ତୁ, କାହିଁକିନା ଏହି ପ୍ରକାର ଅନେକ ଭିଡ଼ିଓ ମୋ ଚ୍ୟାନେଲରେ ଅଲରେଡ଼ି ଆଭେଲେବୁଲ୍ ଅଛି ଏବଂ ମୁଁ ଆଗକୁ ଏ ପ୍ରକାର ଭିଡ଼ିଓ ଆପଣମାନଙ୍କୁ ଦେଇ ଆସୁଥିବି। ତ ଦେଖନ୍ତୁ ଏବେ ମୋର ରାଇଟିଂ ପେଣ୍ଟିଂ ସମାପ୍ତ ହେବାକୁ ଗଲାଣି। ଭିଡ଼ିଓ ଦେଖୁ ଦେଖୁ ଦେଖନ୍ତୁ ଅଲରେଡ଼ି ମୋର ବିଲବୋର୍ଡ଼ ବି ରେଡ଼ି ହୋଇଗଲା ଆଉ ଆପଣମାନେ ବି ଏମିତି ଜଲ୍ଦି ରେଡ଼ି କରିପାରିବେ। ଏବଂ ମୁଁ ବେଶୀ ଅକ୍ଷର ଉପରେ ବେଶୀ ଧ୍ୟାନ ଦେଇନାହିଁ, ଜଷ୍ଟ ଗୋଟିଏ ରାଉଣ୍ଡ କରିକି ବ୍ରସ୍ରେ ଲେଖି ଚାଲିଛି ଏବଂ କେମିତି ଜଲ୍ଦି ଲେଖିବି ସେହି ହିସାବରେ ମୁଁ ଏଠି ରାଇଟିଂ ପେଣ୍ଟିଂ କରିଛି ଏବଂ ଜଲ୍ଦି ମଧ୍ୟ ମୋର ସମାପ୍ତ ହୋଇଗଲା। ଆଉ ହାରାହାରି ସମୟ ଦେଖିବି ମୁଁ ଏଇଟାକୁ 15-20 ମିନିଟ୍ ମଧ୍ୟରେ ସାରିଦେଇଛି। ତ ସାଙ୍ଗମାନେ ଆଜିର ଭିଡ଼ିଓ ଏତିକି ଥିଲା, ପୁଣି ଦେଖାହେବା ଗୋଟେ ନୂଆ ଭିଡ଼ିଓରେ। ସେତେବେଳ ପର୍ଯ୍ୟନ୍ତ ଜୟ ଜଗନ୍ନାଥ, ଧନ୍ୟବାଦ,
जुहार।